মেহেন্দি, মেহেন্দির ডিজাইন কিভাবে করবেন। মেহেন্দি একটি প্রাকৃতিক কালার, বহুকাল ধরে প্রচলিত। মেহেন্দি গাছের পাতা শুকনো করে গুঁড়িয়ে পেস্ট বানিয়ে নিতে হয়, সেটিকে রং হিসেবে ব্যবহার করা হয়। এগুলো বলার কিছু নেই, কিন্তু মেহেন্দি অনেকেই করে থাকেন, কিন্তু সমস্যা যেটা হয় সূক্ষ্মতা বা নতুনত্ব ডিজাইন। ডিজাইন পার্ট আগের অনেক ভিডিওতে আছে। ডিজাইন যারা শুধু মেহেন্দির জন্যই নয়, ডিজাইনটা একটা কনসেপ্ট, একটা ফর্ম, ডিজাইনটা একটু আলাদা করেই প্র্যাকটিস করতে হবে। তাহলে ডিজাইনের জন্য কোনো খাতা বা বই খুলতে হবে না, একটা সময় হাতে তুলি বা রং বা মেহেন্দি যা কিছু পেলেই নিজের মতো নানা রকম ডিজাইন তৈরি হয়ে যাবে। ডিজাইন কিভাবে তৈরি করতে হয় তা জানার জন্য আমার আগের ভিডিওগুলি দেখতে পারেন। চলুন এখন শুরু করা যাক আজকের ভিডিও।